দেমনো তাই না আজকে ভারতা নাই না ঘুরিয়া আরছি বুঝছেন আজকে এটা দেওয়া যাইতো না ইয়া লাইন দিয়ে ফুটরে ও ডোর পরে কি আর হই দাও একটি জায়গায় ভয়াবহ সড়ক ভাঙন দেখা দিয়েছি যার কারণে নদীর পানি সিলেট যখন সড়কের অপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা যখন সড়কের 12টা ইউনিয়নে মূলত অবস্থান করছি এখানে ত্রিমোহনা যেটি রয়েছে সেখানে বড় একটি বাঙ্গন গেলে বন্যায় দেখা দিচ্ছি এখানে প্রায় 1 কিলোমিটার জায়গায় জুড়ে পানি প্রবাহিত হচ্ছে প্রবল বেগে ঠিক এর সামনেও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এর আগে আপনাদেরকে বলে রাখি সিলেটের গোলাপগঞ্জ পেনে বাজার সহ এবং যোগেন্দ্র বেশ কয়েকটি জায়গায় অন্তত পক্ষে 10 কিলোমিটার জায়গার উপর দিয়ে সড়কের ওপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে অনেকেই মাছ ধরছেন জাল দিয়ে এবং চরম ঝুঁকির মধ্যে গাড়ি ঘোড়া চলাচল করছে আমরা মূলত একটি ত্রাণবাহী ট্রাকের সাথে আমরা যোগিন সদর ইউনিয়ন এবং সুলতানপুর ইউনিয়নে যাচ্ছি সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ ত্রাণের জন্য হাহাকার দেখা দিচ্ছে এবং বন্যার্থ মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন বলতে সেখানে ত্রাণ বিতরণে যাচ্ছি আর এই মধ্যে আমি ভিডিওটি করছি।